welcome back to our channel. Husband versus wife. আমরা উঠে পড়েছি। আহারে বাচ্চাটা আছে। আমার কাপ নুডলস রেডি হয়ে গেছে। Cheers. আমার হাতে পেঁয়াজি কে তুমি ড্যাশ পেঁয়াজি করছো এরকম বুঝা ই মা চি 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 হাসিটা উল্টো দিকে রে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এত হাজবেন্ড ভার্সেস ওয়াইফ আজকে তো কলিং বেল নয় মেঘের ডাকে ঘুম থেকে উঠলাম তিনটের সময় দে বাইরের এখন এই অবস্থা সিরিয়াসলি বর্ষাকালে এরকম একটা রাত যদি ফিল না করি বা না জানি না জেনে কিছু বৃষ্টিটা সারাত না দেখি তাহলে কোন বর্ষাকালই নয় মিস হয়ে গেল মিস হয়ে গেল কিন্তু বাইরে এসে আমরা এক্সপেক্ট করিনি এরকম অবস্থা হবে পুরো রাস্তা আমাদের পুরো ডুবে গেছে আমরা এখন লাইটটা জ্বাললাম তাই এইরকম বাইরের ওয়েদার বাইরের পরিস্থিতি এবং বেশ কিছুক্ষণ আমরা এখন জেগেই কাটাবো ভাগ্য ভালো যে লোড শেডিং হয়নি কারেন্ট আছে যারা এখন জেগে আছো আমাদের মতোই হয়তো বৃষ্টিটা মানে ভোগ করছো ভোগ করছো তারা তো ফিল করতেই পারবে আর যারা মিস করে গেলে তারা আমাদের এই ভিডিওটা দেখে বুঝতে পারবে যে আজ রাতে মানে এই রাতে ভোর রাতে কি ভারী বৃষ্টিটা দেখা হয়েছিল বাওয়ালি দেখে বাওয়ালি খাচ্ছে এই হচ্ছে জানলার বাইরের কন্ডিশন এই হচ্ছে ঘরের ভিতরে কন্ডিশন এয়ার হোস্টেস চলে এসছে জল নিয়ে অর্ডার করেছিলাম আমার একটাই দুঃখ এটা ওকে বলছিলাম একটু আগে যে আজকে এরকম একটা ওয়েদার বাইরে হাতে কোথায় সকালবেলা একটা কফির কাপ থাকবে তা নয় যে আজকে ওই এই যে হুইস্কি মাফিক একটা মিথি মুড় আর এটা বেজারও হয়েছে কালকে রাতে কি এটা ফেলে দেব নাকি হবে কফি হবে এরকম ওয়েদার যখন অদ্ভুত গন্ধ থাকে জলে চুপ কর তুমি তোমার সবকিছুতে তোমার প্রবলেম তুমি তেতো খেতে পারো না মিথি মুড়ি জল খেতে পারো না শরীর চর্চার জন্য যা যা লাগে তুমি কোনোটাই করতে পারো সারা রাত ধরে জামা কাপড়গুলো তো ছিল আমার যেগুলো এখানে ছিল আমি অলরেডি বেডরুমে রেখে এসেছি সবগুলোই মোটামুটি শুকিয়ে গেছে তো আমি ভাবলাম যখন সঙ্গীত আছেই তো তখন আর টেবিল চেয়ার টেনে কি লাভ সব থেকে ইন্টারেস্টিং যেটা এখন বৃষ্টির আওয়াজের সাথে সাথে বাইরে যতগুলো গাড়ি যাচ্ছে বা লোকজন যাচ্ছে ওই যে জলের উপর দিয়ে ওই যে জলের আওয়াজ ওটা কন্টিনিউ কানে আসছে কি অবস্থা দেখো খুবই খারাপ অবস্থা এদিকে আমার ফোন কি সঞ্চারি সঞ্চারি মতো ব্রেকফাস্ট করুক আমার কাছে যেটা এখন রয়েছে সেটা হচ্ছে আমার প্রিয় জিনিস এটা আমি মাঝে মধ্যে এটা খেতে পছন্দ করি কিন্তু রেগুলার খাওয়া খারাপ বলে আমার খেতে দেওয়া হয় না কিন্তু আজকে যে ওয়েদার আমাকে এটা খাওয়াতে কেউ আটকাতে পারবে না এটা হচ্ছে কাপ নুডলস আমার গরম জল হয়ে গেছে আমি জাস্ট এর মধ্যে ঢেলে দেবো 3 থেকে 4 মিনিট রেখে দেবো ডান আমার এই কাপ নুডলস রেডি হয়ে গেছে ম্যাডামের ব্রেকফাস্ট রেডি ম্যাডামও শুরু করে দিলেন ব্রেকফাস্ট উনি এতটাই হেলথ কনসিয়াস যে আজকে এরকম একটা ওয়েদারে ওনাকে বলা হলো যে কতবার এটা খাও উনি খাবেন না হেলথ কনসিয়াসের জন্য না এই 4-5 দিন ধরে যা হলো আর তাছাড়া আমার এখন স্যুপ ম্যাগি ভালো লাগে না তোমার ভালো লাগে আমার একটু ড্রাই ম্যাগি যেমন মা বানায় তাও ঠিক কথা কিন্তু আমি এই ম্যাগির সাথে এই কলকাতার কোথায় কোথায় আর জল জমলো যেমন আমাদের বাড়ির সামনে হঠাৎ করে দেখলাম জল জমেছে তো সেরকম কলকাতার আর কোথায় কোথায় জল জমেছে সেটাই দেখবো আর ব্রেকফাস্ট করবো মন
দিয়ে মন দিয়ে ম্যাগি খাচ্ছে, দেখো মানে কোলে নিয়ে নিয়েছে, পুরো কাছে টেনে কোলে নিয়ে নিয়েছে। রাস্তা এত জল জমে গেছে, মাসিও আজ আসতে পারেনি, তাই আজ বাসন নিজেকেই মাজতে হবে। এটাই আর কি, এত সুন্দর ওয়েদার কিন্তু এই ওয়েদারে বাসন মাজতে হবে, বাট কিছু করার নেই। স্বাভাবিকভাবে যেভাবে রাস্তায় জল জমেছে, মাসিও হয়তো আসতে পারেনি। আর এমনি আমি তো রুম ক্লিন করি, সেই সঙ্গে এই ডাইনিং আর রান্নাঘর অল্পই জায়গা, এই জায়গাটাও ক্লিন করে নিতে হবে। এই আর কি, আমি এখন একটু ভাবছি কফি বানাই, কারণ অলরেডি সকালবেলা উঠে আমার নামে কমপ্লেন হয়ে গেছে। স্বাভাবিক এরকম ওয়েদারে আমি সকালবেলা উঠে ঠান্ডা মেথি মুড়ির জল খাইয়েছি, তাই আমি একটু ব্ল্যাক কফি বানাচ্ছি, কারণ এখন মিল্ক কফি বা মিল্ক টি বানাবো না, সেটা সন্ধেবেলাতে একবারই আমরা খাই, মানে চেষ্টা করি। রাজারহাটে থাকলে আলাদা ব্যাপার, কিন্তু এখানে থাকলে একবারই সুগার দিয়ে মিল্ক টি অথবা মিল্ক কফি একবারই খাওয়ার চেষ্টা করি, বাদ বাকি টাইমটা আমরা নয়তো ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি খাই। তাই আমি এখন একটু গরম জল বসিয়েছি, একটু ব্ল্যাক কফি বানাবো। দেখতে পাচ্ছ কি অবস্থা রাস্তাটা, তার মধ্যে ইনস্টামার্ট থেকে জিনিস আনানো হয়েছে। স্বাভাবিকভাবে এনাদের পক্ষেও খুবই কষ্টকর বাইক নিয়ে এভাবে জলের মধ্যে দিয়ে আসা। পেলাম জিনিসটা, দেখো কুরকুরে, এটা কি আনতে বলেছি? আমি অনেকদিন পর, অনেকদিন পর আমি আজ কুরকুরে খাবো। এটা কি ফ্যাশন? থাক আনা থাক, বর্ষাকালে আনা থাক। লিচু, খেজুর আনিয়েছি। খেজুর, এটা কি আছে গো? ডালটা প্রেসার কুকারে সিদ্ধ হয়ে গেছে, এখন এটা বানানো হচ্ছে টক ডাল। And ফোড়ন is ready. আর ঢালবো একটা চিনাক করে উঠবে। আজকে আর কোনো রান্না বান্না ঝামেলা নেই, ডালটা হয়ে গেলে। চিকেন তো রয়েছে। চিকেন রয়েছে, কাকরোল ভাজা রয়েছে। আবার কি লাগবে? আর কিছু লাগবে কি? যদি লাগে তো আমি তোমার জন্য করতেই যাবো। হ্যাঁ। আর আমি আরেকবার একটু কফিটা গরম করলাম। আবার আজকে সব চারিটি মুছতে সেটা বল। হ্যাঁ? বুঝছো? আমি জাস্ট কফিটা গরম করলাম। তুমি কি খাবে আমার থেকে ব্ল্যাক কফি? তুমি কি খাবে ব্ল্যাক কফি? তাহলে আমার থেকে একটু নিতে পারো। নাও না, বলবে তো এটা এত বড়। আমার এই ট্যালেন্টটা কাউকে বললে না, আমি 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 কি রকম আওয়াজ বের করতে পারি? ঠিক আছে, কিন্তু না আগে আমার ট্যালেন্টটা বলো। ভেতর দিকে টানে ও, হাসার সময়ও ভেতর দিকে আসে, লোকে কি ভাবে ঠেলে হাওয়াটাকে, ও হাসিটা উল্টো দিকে নেয়, উল্টো দিকে নেয়। আমার কাজ মোটামুটি এদিকে কমপ্লিট, রান্না তো দেখলেই, সঞ্চারীও চারিদিক মুছলো। ও এখন যেটা বর্ষাকালে ঘর মোছার পরে যেটা হয় পুরো চিটচিট করে, মানে পা রাখলে একটা চ্যাটচ্যাটে একটা ফিল হয়, তো ও স্নানে গেল। আমার গার্বেজের যে প্লাস্টিকটা আছে সেটা আজকে সকালে যেহেতু মাসি আসেনি, মাসি গেলে মাসি রেখে দেয়, আমাকে সেটা রাখতে যেতে হবে, কিছু করার নেই। এখন বাজে দুটো, আমার স্নান কমপ্লিট, সঙ্গীত জাস্ট স্নানে গেল, এবার লাঞ্চ করব। কিন্তু লাঞ্চ করবার আগে আমি ভাবছি যা ওয়েদার তাতে করে আমি একটু গরম গরম ডিম ভেজে নেব। ও পুরো মনে হচ্ছে দোসা বানাচ্ছে, দোসা। টক ডালের সাথে যদি না ডিম ভাজা হলো তাহলে কি হলো? তাহলে বিহারি তো নই, আমি ইউপি, আর ইউপির নয়, আমি তো পশ্চিম বাংলার লোক। যদি হও তাহলে প্রবলেম নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ইউপির লোক,
তো সেই জন্য ও আমাকে ভোজপুরি ভাষায় মাঝে মধ্যে আওয়াজ দেয়, সেটা হচ্ছে কা বইলে বা। আর কার থেকে শিখেছি এটা? কার থেকে শিখেছো? তুমিই তো আমায় বলে রিঅ্যাকশন ভিডিও। ডাল ভাত প্রথম টক হচ্ছে। আজকে আমি পুরো আমটা দিয়ে দিয়েছি, আগের দিন ঝামেলা হয়েছিল বলে আজকে পুরো আমটা দিয়ে দিয়েছি। টক হয়েছে না? খুবই টক। আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো টক খেতে পারি, তুমি তো টক খেতে পারো না। কিন্তু তোমার মানে মানে এটা ডাল আর চাটনি দুটোরই কাজ করবে। হ্যাঁ, আমি আগের দিন যেহেতু তোকে বলেছিলাম যে টক একটু কম হয়েছে, সেই জন্য মানে পুরো আমার বেশ ভালো লাগছে, আমার বেশ ভালো লাগছে। আমারও খারাপ লাগছে না, কিন্তু দিয়ে দিই। তোমার তোমার এই টকটাই যদি আমি তোমাকে এমনি সময় খেতে বলতাম। হুম, যেটা নিজে করেছো টক ডালটা না, আগের দিনে টক কম হয়েছিল বলে কিন্তু আমি সিরিয়াসলি পুরো আমটা দিয়ে দিলাম। এই টক ডাল এখন তো বর্ষা পড়ে গেছে, গরমের সময় খাওয়া হুম খুবই উপকারী, ভালো লাগে। আর জিম্বাবুয়ে আর এরকম চিকেন হ্যাঁ, জিম্বাবুয়ে ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আমি বারান্দায় এলাম একটা জিনিস দেখানোর জন্য। রাস্তার অবস্থা তো এরকমই আছে, জল কমেনি, কিন্তু আবার বেশ ভালো জোরে বৃষ্টিটা এলো, তার মানে বোঝাই যাচ্ছে যে গণ্ডগোল হতে চলেছে। যদি এইভাবে টানা বৃষ্টি আবার চলতে থাকে, তার মানে তো বুঝতেই পারছো কতটা কী হবে না হবে। নেক্সট ডে মনে হচ্ছে কোমর অব্দি জল হয়ে যাবে। এখন বাজে 3:30, লাঞ্চের পর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার একটু বসলাম, এবার এডিটটা সেরে ফেলতে হবে আমাকে, তাই চটজলদি আমি এডিটটা সেরে ফেলবো। দেখতে পাচ্ছ পুরোটা, পুরো ওই দিক থেকে শুরু করে এই দেখো, এই দেখো, এই যে এই বাড়িটা দেখো, এই বাড়িটার ভেতরে জল। আচ্ছা, তারপরে এই বাড়িটা দেখো, এই বাড়িটার উঠোন, মানে এখন তো তবু একটু নেমেছে, পুরো জল ঢুকে গেছে। এই দিকে দেখো আমাদের গেটের কাজটাই দেখো, জলের স্রোতটা দেখো কেমন স্রোতে সব যাচ্ছে। এখন বাজে 6টা, জাস্ট এই দিকটাতে মেঘ করে আছে দেখো, বাট এই দিকটায় অতটাও মেঘ করে নেই, ক্লিয়ার আছে, কিন্তু এই দিকটায় মারাত্মক মারাত্মক মেঘ করে আছে। আর জলের কন্ডিশন তো এখন ওরকম অবস্থাতেই আছে আমাদের, পুরো জল জমে একদম থই থই করছে। এইদিকে চা রেডি হয়ে গেছে। আজকে একটু হালকা অন্ধকার হয়েছে চা হতে হতে। হ্যাঁ, একটু অন্ধকার হয়ে গেছে, ওর আজকে মেঘলা বলে আরো বেশি তাড়াতাড়ি অন্ধকার দেখাচ্ছে। কি অবস্থা, গাড়ি আসতে অবস্থা হচ্ছে সবার। তুমি টেনশন করো, টেনশন করতে করতে চা খাও না, সিরিয়াসলি তুমি দেখো কি অবস্থা হচ্ছে না, গাড়ি নিয়ে যেতে স্কুটি তো আরো চাপ হচ্ছে, স্কুটি নিয়ে গাড়ি নিয়ে যেতে খুবই চাপ হচ্ছে। তার মধ্যে এখানে বাম্পার আছে না, আজকে আমি ওনার টুল দখল করে নিয়েছি, আমার টুল দখল, টুল দখলের কারণে উনি আজকে থেকে বসার জায়গাটা এনে বসেছেন। এদিকে পুরো মেঘ করে আছে, আর এই দিকটা মেঘটা পুরো আসছে। বাইরে যা ওয়েদার, বৃষ্টি হচ্ছে না, বাট ওয়েদারটা যেরকম হয়ে রয়েছে, এরকম ওয়েদারে যদি একটু মুখরোচক কিছু না করি সন্ধ্যাবেলা, তাহলে খুব অন্যায় হবে, খুব ভুল হয়ে যাবে। তার জন্য ভাবলাম পেঁয়াজি করবো। তো পেঁয়াজি রেসিপি তোমরা সবাই জানো, পেঁয়াজ নিয়েছি অবভিয়াসলি, একটুখানি রসুন কুচি, একটুখানি লঙ্কা কুচি, বেসন, আর একটু অল্প নুন দিয়েছি। আর যেটা করেছি যে আগের দিন পিৎজা খেয়েছিলাম দুদিন আগে, তো তার চিলি ফ্লেক্সের প্যাকেট দুটো রেখে দিয়েছিলাম, সেটা কেটে একটু দিয়ে নিয়েছি। তেল গরম হচ্ছে, এখন বাজে 8টা, ব্লগটা জাস্ট আপলোড হয়েছে।
আর অল্প করেই ভাজছি আর একটুখানি মিক্সড যেটা করেছিলাম সেটা রেখে দিয়েছি। যদি সঙ্গীতের ভালো লাগে তাহলে রাতে আবার একটু গরম গরম ভেজে দেবো। হয়ে এসেছে প্রায়। তোমরা প্লিজ শেফ দেখে কেউ হেসো না, আমি টেস্ট হওয়া নিয়ে কথা। আমি যেরকম পারি নিজের মতো করে বানাই। আমি জানি এখনো অবধি অনেক কিছু শিখতে হবে, ডেফিনেটলি তোমরা সাথে আছো, আমি অনেক কিছু আরও ভালো ভালো শিখে যাবো সময়ের সাথে সাথে। সঙ্গে যখন চা বানিয়েছিলাম তখন ওকে বলেছিলাম আরও এক্সট্রা দু কাপ বানিয়ে রাখো, কারণ আমি জানি এখন আবার একটু চা খেতে ইচ্ছে করবে। তার জন্য ফ্লাস্কে রেখে দিয়েছে, সেটাও আমি সঙ্গীতকে দেবো। আমি আর খাবো না চা, অল্প করে যে কুরকুরে আনিয়েছি ইনস্টামার্টে কুরকুরে খাবো। তোমরা তো অনেকে ভাবতে পারো যে এই যে আমি কুরকুরে খাচ্ছি, অনেকে তো এগুলো ডায়েটের পক্ষে ঠিক নয় বা অবভিয়াসলি শরীরের পক্ষে ঠিক নয়। তোমরা যারা এতদিন ধরে আমার সাথে রয়েছে দেখছো তোমরা তো ফলো করতে পারো আমাকে। আমি কিন্তু সব খাই, কিন্তু সেটা পরিমাণে খাই। আমার আজকে একটু স্ন্যাক্সে একটু চিপস খেতে ইচ্ছা করেছে, সেটা আমি ডেফিনেটলি খাবো। আমি একটা 20 টাকার প্যাকেট এনে আনিয়েছি ইনস্টামার্ট থেকে, কিন্তু আমি 20 টাকার মধ্যে হয়তো এই বাটির কোথায় রেখেছি এইটুকু আমি হয়তো খাবো। আমার ইচ্ছা করেছে আমি তো এইটুকু খাবো, বেশি খাবো না, কিন্তু এইটুকু আমি কুরকুরে খাবো। যেটা ইচ্ছে করে সেটা মাঝে মধ্যে খেতে হয়। আর তোমরা দেখেছো যে আমি আমি কিন্তু ভাতও খাই, কিন্তু সেটা লিমিটেড খাই। আর ওয়ার্কআউট বলতে গেলে আমার মনে হয়েছে ঘরের কাজ যেহেতু আমি নিজে হাতে করে করি, আর যারা তোমরা রয়েছো ঘরের কাজ অনেকেই নিজের হাতে করো, এর থেকে বড় ওয়ার্কআউট আর হতেই পারে না, কিছুই না। সুতরাং আমি এটা মনে করি যে সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে ভাত খাবো না, রুটি খাবো না, প্রপার ডায়েট করবো, নেভার, মানে এটা আমার সাজেশন একদমই না। সব কিছু খাও কিন্তু লিমিটেড খাও। আর ভাবলাম পেঁয়াজ যখন ভাজাই হচ্ছে তাই অল্প মুড়ি, যত সামান্য চানাচুর পেঁয়াজ আর একটু অলিভ অয়েল দিয়ে মেখে দিলাম। পুরো রেডি হয়ে গেছে, আমি শুধু অল্প করে উপরে একটু চাট মশলা ছড়িয়ে নিয়েছি। এইখানে একটু যদি খাইয়ে দাও পুরোটা আর দ্বিগুণ হয়ে যাবে। তুমি চামচটা ফ্রিজে ছিল, চামচটা ঠান্ডা লাগলো। অপূর্ব মেখেছে গো, অপূর্ব মেখেছে, গরম আছে। ওখানে ফেলবে না কিন্তু বলে দিচ্ছি, টুকরোটা আপনি যেন না পড়ে। লাভলি হয়েছে, সিরিয়াসলি আমার আমার হাতে আমার হাতে তুমি পেঁয়াজি খেয়ে তুমি লাভলি হয়েছে বলছো? বলো, আমি বলো, তুমি বলো আমার হাতে পেঁয়াজি খেয়ে তুমি ড্যাশ পেঁয়াজি করছো এরকম বুঝা? ই মা, এখন বসেছি, চেষ্টায় আছি জামা কাপড়গুলোকে পাট করবো বলে। বাট আজকে যেহেতু এরকম ওয়েদার সেহেতু কিনা জানি না আমার আর কাজ করতে মন লাগছে না। যাই হোক, যেটার জন্য মানে এখন একটা বিষয় বলার, সেটা হচ্ছে যে সিমরান সিমরান আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি লিপে কী লিপ টিন্ট ইউজ করি। আমি বলেছিলাম যে পরের ভিডিওতে বলবো, পরের ভিডিওটাতে বলা হয়নি, মিস করে গেছি। আমি সিমরানকে বলবো যে সিমরান আমি প্রথমত লিপ টিন্ট ইউজ করি না, আমি একটা কী বলে লিপ বাম ইউজ করি, এইটা এই লিপ বামটা ইউজ করি। এবার হচ্ছে যে এই লিপ বামটা আমি মেডিসিনের দোকান থেকে নিয়েছিলাম, মেডিসিন শপ থেকে। বিষয়টা হচ্ছে এর এক্স্যাক্ট নামটা আমি তোমাকে বলতে পারছি না, কারণ আমার যেটা হয়েছিল আমার লিপ প্রচণ্ড ড্রাই হয়ে গিয়েছিল একটা টাইমে, তো তখন একটা টাইমে না, জাস্ট 2 মাস আগেই হয়েছিল। তো আমি মেডিসিন শপে গিয়ে বলেছিলাম যে একটা লিপ বাম দিতে মেডিকেটেড, তো তারা আমাকে এই লিপ বামটা দিয়েছিলো। আমি নেক্সট যখন কিনবো তখন না আমি প্যাকেটে লেখা ছিল লিপ বামের নামটা, সেই প্যাকেটটা এখন আমার কাছে নেই। আর তুমি দেখতেই পাচ্ছ এইখানে শুধু নাম্বার লেখা আছে, এই যে নাম্বার লেখা আছে, এছাড়া কোনো নাম লেখা নেই। তো নেক্সট বার আমি যখন এটা ইউজ করব মানে কিনবো তখন আমি তোমাকে জানাবো। এটা ভীষণই ভালো সিমরান, এবং যাদের মনে হবে তারা তোমরা ইউজ করতেই পারো, আমার তো কাজে দিয়েছে। আর যখন দেখবে আমার লিপটা একটু বেশি পিঙ্ক লাগছে তখন আমি লিপ বামও ইউজ করি, লিপ বামটা সবসময় থাকে, লিপ টিন্ট ইউজ করি না, তখন আমি হালকা করে একটু এই মিস ক্লিয়ার দেখতে পাচ্ছ, এই যে মিস ক্লিয়ারের 07 এটা আমি ইউজ করি। যখন দেখবে একটু নর্মাল লাগছে বা এখন যেমন কিছুই ইউজ করিনি লিপ বামটা ছাড়া, এরকম সময় অনলি লিপ বাম, আর নয়তো একটু মিস ক্লিয়ার লিপ বামের উপর মিস ক্লিয়ার ইউজ করি। আসলে আমার এত লিপস্টিক মানে এরকম হয়ে যে আমি কোম্পানির
মানে কি বল কোন কোম্পানি না নেই যে আমার লিপস্টিক আছে, এমন হয় যে আর এই মিক্স ক্লিয়ারের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এক মাস কি দু মাসের মধ্যে তোমাকে শেষ করে ফেলতে হবে, তা না হলে কিন্তু ওটা ড্রাই হয়ে যাবে। এরকমও হয় যে নতুন কিনে রাখা আছে বাট আমি অনেকদিন পরে গিয়ে দেখছি ড্রাই হয়ে গেছে। আর আমার এত লিপস্টিক, ব্যক্তিগতভাবে পার্সোনালি আমি লিপস্টিক ইউজ করতে ভীষণ ভালো লাগে, ভালোবাসি, মানে আমি কাজল বলো বা কখনো ধরো ফেস পাউডারও আমি ইউজ করলাম না, কম্প্যাক্টও ইউজ করলাম না, কিন্তু লিপস্টিকটা ইউজ করতে আমি খুব ভালোবাসি। সো সিমরান আমি তোমাকে বলে দিলাম। আর লিপ টিন্ট আমার কাছে আছে, নেই তা না, কিন্তু ইউজ করতে পারি, তার একটা কারণ আছে। আমার কাছে যে লিপ টিন্টটা আছে সেটা হচ্ছে এই কী বলো, এটা একটা গোল এরকম পটের মধ্যে আছে, যেখান থেকে যেহেতু আমার নেলসগুলো বড়ো বড়ো, আমার ওখান থেকে লিপ টিন্ট এভাবে ইউজ করতে গেলে আমার নেলসের ভেতর ঢুকে যায়, মানে প্রপারলি ইউজ করতে পারি না। তাছাড়া আমার লিপ টিন্টটা আমার ভালোও লাগে না, মানে জানি না, হয়তো অনেকে শ্যুট করে, আমার ঠিক করে না, তার জন্য আমি এই লিপ বাম আর নয়তো এই মিস ক্লিয়ার, মানে লিপ বাম অথবা মিস ক্লিয়ার। আর লিপ বামের নামটা আমি ডেফিনেটলি যখন নেক্সট টাইম কিনবো মেডিসিন শপ থেকে আমি তোমাকে বলে দেবো, ওকে? অনেকটা দিন কোনো সিরিজ বা কোনো মুভি দেখা হয়নি, তো এখন ভাবছি যে আজকে একটু মুভি বা কোনো সিরিজ দেখবো। কী দেখবো এখনও অবধি ডিসাইড করে উঠতে পারিনি। তোমাদেরকেও বলবো যে তোমাদের দেখা লাস্ট কয়েকদিনে যদি কোনো সিরিজ থাকে বা মুভি থাকে যেটা তোমরা দেখেছো তো আমাকে সাজেস্ট করো। অবশ্যই এখন আমার দেখতে ইচ্ছা করছে, এখন আমি দেখি, যদি খুঁজে পাই তো ডেফিনেটলি দেখবো। তো এরকমও হতে হলো যে আমি খুঁজেই গেলাম পেলাম না, তাহলে সেটা আলাদা। আর তোমরা আমায় কিছু সাজেস্ট করে রেখো তো, মানে পরেও দেখার মানে যখন ইচ্ছে করবে দেখবো। এরকমই হয় আমার, যখন আমার দেখতে ইচ্ছা করে তখন আমার কোনো কিছু মনে পড়ে না, না সিরিজ না মুভি, এদিক ওদিক সার্চ করতে করতে সময় চলে যায়, তারপর মনে হয় যে দেরি হয়ে গেছে, চলো আর দেখতে হবে না, ডিনার করে নিই, শুয়ে পড়ি। এখন বাজে 11টা, সঙ্গীত বললো ডিনারটা রেডি করতে, তাই আমি আবার কড়াটা চাপিয়েছি, তেল গরম করছি, কারণ সঙ্গীতের পেঁয়াজিটা খেয়ে আছে, ভালো লেগেছে, তাই কিছু তো আমি রেখে দিয়েছিলাম মানে মিক্সড করে। তো এখন ওই গরম গরম পেঁয়াজি ভাজছি, আর ওইদিকে চিকেনটাও গরম করতে দিয়েছি। আর আমি আজকে শুধু আম খাবো, আমি জানি না কেন কুরকুরে খেয়েছি বলে কিনা, আমার ভালো লাগছে না রাতে কিছু খেতে, তাই শুধু আম, মানে সেটা সঙ্গীত কাটবে আমটা। এখন এটা যেটা দেবে পেঁয়াজিটা মিক্সড করে রেখেছিলাম, মানে পেঁয়াজিটা ওই বেসন আর ওইটা, সেটা আমি খুলতে পাচ্ছি না। তেমন এইদিকে আমার তেলও গরম হয়ে গেছে কড়াইতে, এই তো খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে। এই দেখো সবাই, আম আদমি, এইদিকে আম কাটা হচ্ছে, এই ডালটাও গরম হয়ে গেছে, ওইদিকে পেঁয়াজিটাও ফ্রাই হচ্ছে, চিকেনটা আমি গরম করতে দিয়ে দিই, চিকেনটা গরম হয়ে গেলেই হয়ে যাবে। এইদিকে প্রায় হয়ে এসেছে আমার ভাজা, ভাতটা প্লেটে নিয়ে তারপর গরম করবো, হ্যাঁ ওকে, পেটে নেবো প্রথমে তারপরে পেটে। এই তো সমস্ত খাওয়ার প্লেট এখনও সাইডে ওটা রয়েছে, কিন্তু আমি যে এই আমটার টকের ওপর নির্ভর করে আমটার স্পেশাল একটা নাম দিয়েছি, আমটার না সরি ডালটার একটা নাম দিয়েছি, এই আমডালটার নাম দিয়েছি আমি রাম টক আমডাল। এখন বাজে রাত 11:30, মাঝরাত থেকে শুরু করে আরেকটা মাঝরাত পর্যন্ত এই ব্লগটা চললো, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ হাজব্যান্ড ভার্সেস ওয়াইফ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের সামনে রাস্তাতে এখনও জল জমে আছে, তোমাদের দেখাই, এই হচ্ছে অবস্থা, একটু একটু করে কমতে শুরু করেছে, আশা করি কাল সকালের মধ্যেই সমস্ত জল নেমে যাবে। তো জলটাও যেমন নামবে তার সাথে সাথে আমরাও এক্সপেক্ট করবো যে তোমরা যারা যারা এখনও চ্যানেলটার সাবস্ক্রিপশান তো অন করেছো কিন্তু নোটিফিকেশানের বেল আইকনটা প্রেস করোনি, তারা সেটাও করে নাও, তার কারণ আমরা যখনই কোনো ব্লগ দেবো তোমাদের নোটিফিকেশান চলে যাবে তোমাদের ফোনে। সো এভাবেই সঙ্গে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা ভ্লগের জন্য ওয়েট করো, দেখতে থাকো হাজব্যান্ড ভার্সেস ওয়াইফ, লাভ ইউ অল।